হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমার অন্তরভরা ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গত দুই দিন আগের ভিডিও দিয়েছিলাম, বিশ সিরিয়ালের গাড়ি, সজীব ভাই আমার সামনেই আছে। তো আজকে সজীব ভাই আমাকে ডাকলো, গাড়িটা নাকি আজকে বায়না হয়ে গেছে। কি ভাই, আজকে কি গাড়িটা কি বায়না হয়ে গেছে? জি ভাই, গাড়িটা আজকে বায়না হয়ে গেছে, সেই জন্যই ভাবলাম যে একটা ভিডিও দিয়ে দেই। জি ভাই, রোজা রমজানের দিন অনেক কাস্টমারে ফোন করবে যে ভাই গাড়ির বিষয়ে, সেজন্য ভিডিও দিয়ে। হ্যাঁ, সেই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার জন্যই আর কি মূলত আজকের এই ভিডিওটা করা, কারণ অনেকেই অনেক ভাইয়েরা ফোন দেন যে গাড়িটা বিক্রি আছে নাকি নাই, তো তার জন্য কিন্তু মূলত আজকে এই ভিডিওটা করছি। তো ভাই, এই গাড়িটা ভাই যে ভাই নিয়েছে, ভাই কত টাকা বায়না করেছে আপনার কাছে? ভাই গাড়িটা 5000 টাকা বায়না করে গেছে ভাই, গাড়িটা কালকে ডেলিভারি হবে ইনশাল্লাহ ভাই। ও, কালকে কিন্তু এই গাড়িটা ডেলিভারি হবে, তো সেই ভিডিও আমি দিয়ে দিব। তো আজকে আপনাদের আর কি ইনফরমেশন দিয়ে রাখলাম, এই গাড়িটা আজকে কিন্তু বায়নাপত্র হয়ে গেছে। তো আরেকটা আমাদের গাড়ি আছে, যে এখন যে দুইটা গাড়ি দেখাইছিলাম সেই গাড়িটার মধ্যে বি সিরিয়ালের গাড়িটা বিক্রি হয়ে গেছে আর বায়নাপত্র হয়ে গেছে, আর আরেকটা গাড়ি যেটা আছে তো সেটাও আপনাদের দেখিয়ে দেব। আরেকটা যেটা যে গাড়িটা দেখেছিলাম, ঢাকা মেট্রো 1542-45 সিরিয়ালের গাড়ি, তো সেই গাড়িটা কিন্তু এখনও আছে, আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন। এই গাড়িটার কন্ডিশন অনেক ভালো, 17 মডেল 17 রেজিস্ট্রেশন, কাগজপত্র এই বছর পুরোটাই আপডেট। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার তিনটা চাকা একদম নতুনের মতো, একটা চাকা দুর্বল আছে, আর এই গাড়িটার ওভারঅল কন্ডিশন খুবই ভালো। আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন। গাড়িটা যদি আরও কোনো বিস্তারিত তথ্য জানতে চান, সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই গাড়িটা দেখতে পারেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।